হাই বন্ধুরা আজকে আমরা দেখব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে গেলে যে একটা অ্যাপ্লিকেশান বা আবেদন ব্যাঙ্ক ম্যানেজারকে করতে হয় তো সেটা কী করে লিখতে হয় তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশান লিখবো সেটা সম্পূর্ণ বাংলা ভাষায় লিখব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী যাতে আপডেট নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন দেখে নিই দেখুন আমি এখানে একটা এ ফোর সাইজের পেজ নিয়েছি তো পেজটাকে আমরা তিন দিক দিয়ে এইভাবে ভাঁজ করেছি দিক দিয়ে একটু এইভাবে ভাঁজ করেছি এবং মাথার ওপরে একটু এইভাবে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নিয়েছি তারপরে আমরা লেখাটা শুরু করব তো প্রথমে লিখবো টু তারপরে লিখব দ্য ব্রাঞ্চ ম্যানেজার এবার যে ব্যাংকের নাম মানে যে ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা আপনাকে এখানে লিখতে হবে এবং ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে আমি আপনাদের দেখানোর জন্য এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং শোধপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা আপনারা এখানে লিখবেন এবং ব্রাঞ্চটা এখানে লিখে দেবেন তারপরে ডেট যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশনটা ব্যাঙ্কে জমা করবেন সেই ডেটটা আপনারা এখানে লিখবেন আচ্ছা তারপরে হচ্ছে বিষয় বিষয় লিখবো ফোন নম্বর যুক্ত করার আবেদন তারপরে একটা দাড়ি দেবো তো বিষয় হয়ে গেল তারপরে লিখবো মহাশয় মহাশয়া আমি আমার পরে যেখানে একটা গ্যাপ আছে এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নিজের নামটা লিখবে লেখার পর একটা দাড়ি দেবে তারপরে লিখবে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে একটা দাড়ি দেবে তারপরে লিখবে আমার অ্যাকাউন্ট নম্বর বলে এখানে যে গ্যাপটা আমি দিয়েছি এখানে অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবে তারপরে একটা দাড়ি দিয়ে লিখবে আমি আমার অ্যাকাউন্টে একটি ফোন নম্বর যুক্ত করতে চাইছি যাতে আমার অ্যাকাউন্টের লেনদেনের বিস্তারিত বিবরণ এস এম এস এর মাধ্যমে গ্রহণ করতে পারি এইটুকু লিখবে লেখার পর একটা কমা দিয়ে আবার শুরু করবে এবং ভবিষ্যতে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে পারি দিয়ে একটা দাঁড়িয়ে দেবে তো এইটুকু হয়ে গেল এইটুকু হয়ে যাওয়ার পরে একটুখানি গ্যাপ দিয়ে এখান থেকে আবার একটা লাইন শুরু করতে হবে যে আমার ফোন নম্বরটি হলো বলে এখানে আপনারা যে ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে চাইছেন সেই ফোন নম্বরটি আপনারা এখানে লিখবেন একটা ভ্যালিড ফোন নম্বর আপনাদের এখানে দিতে হবে যেটা অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে তো এই ফোন নম্বরটা দেওয়ার পরে একটুখানি গ্যাপ দিয়ে আবার এরকম জায়গা থেকে আপনারা লাইনটা শুরু করবেন অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টের সাথে ফোন নম্বরটি যুক্ত করে আমাকে বাধিত করুন একদম সহজ বাংলা লেখা এইটুকু এইভাবেই লিখবে লিখে একটা দাড়ি দিয়ে আপনারা লেখাটা শেষ করবেন করে একটু নিচ থেকে ধন্যবাদান্তে লিখে এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নিজে সাইন করবে আর যারা সাইন করতে পারবে না তারা টিপচাপ বা থাম ইমপ্রেশন দেবে আর এই দিকে বাদিকে এরকম অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা লিখবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটা ড্যাশ দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখবে এবং মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা তারা যুক্ত করতে চাইছে সেই মোবাইল নাম্বারটা আবার এখান থেকে দিয়ে দেবে তো সাধারণত এইটুকু লিখে আপনি যদি ব্যাংকে জমা করেন তাহলে আপনার কাজটা হয়ে যাবে আর এর সাথে কোনো ডকুমেন্ট চায় না ব্যাংক থেকে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরাস কপি আপনারা এর সাথে অ্যাড করে ব্যাংকে জমা করে দিলে আপনাদের ফোন নম্বর অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ